নির্বাচনী আয়োগক আন্তরিকতার ধন্যবাদ জানাইছো। আর তেখেতসকলে দিন ঘোষণা করার লগেলগে প্রতিটি রাজনৈতিক দলে নিজ নিজ যেখানে কার্যক্রমনিকা সেখানে আগবাব আর সকল লক্ষ্য হয়েছে জনসাধারণের সমর্থন বুতলা। আর আমার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত এনডিএ তরফের যে প্রার্থী আছে সেই প্রার্থী সকলে অসমতো বিজেপি নেতৃত্বে মিত্রজোঁটৰ যিসকল প্রার্থী আমি একলে মিলি একেলগে রাইজের ওসরলে যাম। আর যা 10 বছর ভারতবর্ষের সকল লোকের অতি আপন প্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত যেখানে উল্লেখযোগ্য সকল শ্রেণীর সকল জাতি জনগোষ্ঠী জাতি উপজাতির বাবে সমগ্র ভারতবর্ষতে যিমানখিনি উন্নয়নমূলক কাম হল সফলতার যে প্রতিছবিখন লৈ আমি জনসাধারণ মাজলে যাম। জনসাধারণ শ্রীচরণ মূরদুয়ায় প্রতিগী কার্যকর্তায় আমি তখন আশীর্বাদ বিচার তখন সমর্থন বিচার। আমার লক্ষ্য হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্ব এখন উন্নত ভারত রাষ্ট্র নির্মাণ করা, বিশ্বর বুকুত আর আত্মনির্ভর ভারত নির্মাণ করা। গতি সেই লক্ষ্য প্রাপ্তির বা মোদী ডাঙরিয়ার নেতৃত্ব আমার বিজেপির এনডিএর প্রতি দল আজি দৃঢ়তার এই নির্বাচনী যুদ্ধত অবতীর্ণ হব। আর আমার দৃঢ় বিশ্বাস ভারতবর্ষের জনগণে সততা নিষ্ঠায় 10 বছরে সুশাসন ব্যবস্থার যোগেদি প্রতিগী নাগরিকক মর্যাদা সহকারে জিয়াই থাকার অধিকার আর সামাজিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়নের যি বৈপ্লবিক পরিবর্তন আনিলে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরে সেই যুক্তিটি তৃতীয়বারের মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়া ভারতবর্ষ প্রধানমন্ত্রী হিসাবে নিশ্চিতভাবে ভারতবর্ষের জনগণে আন্তরিকতার আঁকালি লব। আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 400তকৈ অধিক আসন দি তৃতীয়বারের শক্তিশালী রূপ ভারতবর্ষের বিকাশ যাত্রা আগুয়াই নিয়ার মোদী ডাঙরিয়ার সুযোগ প্রদান। আমি তো আগরপরা কই আছো যে 11+ কিন্তু এটা 12+ হওয়ার সম্ভাবনা দেখা দিছে। আর রাইজেও যা 10 বছরে যিমানখিন পরিবর্তনের মুখ দেখেছে প্রতিগী নাগরিকে, গতি সেই কারণে মানুষের মনত বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকারের ওপর অগাধ বিশ্বাস বৃদ্ধি হয়েছে। মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত সকলে আস্থা আর বিশ্বাস রাখছে।